হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ওমরের ছেলে, বড় সাহাবী, ওমর নিজেও বড় সাহাবী, ওনার এই ছেলেও ছিলেন জলিলুল কদর সাহাবী। তো উনি একদিন জানাজা পড়ে আপনার চলে যাইতেছে সালাম ফিরাইয়া, তো আরেকজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর রিওয়ায়ত, ওনাকে বললেন দাফনের কাজে যাবেন না, মানে দাফন করবে যে এখন ওইখানে থাকবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে আমি নবীজির থেকে শুনছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি জানাজার নামাজ পড়ল আল্লাহ তাআলা তাকে এক উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করল। কত আমি এটা শুনছি, এতটুকু হাদিস আমি আমল তো করছি, আমার আর কাম কি, আমি তো জানাজা পড়ছি। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কে ওই আবু হুরায়রা সাহাবি উনি বলতেছেন যে শোনো, আমি আমার নিজ কানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটাও শুনছি যে অতঃপর যে ব্যক্তি দাফন এবং কাফনের কাজেও শামিল থাকে, দাফনের কাজে, তাকে আল্লাহ তাআলা দুইটা উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করে। স্পষ্ট কিতাবে আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তখন কাঁদা দিছে আর বলছে হায় কেন আমি এটা আগে জানলাম না, আমার তো না জানার কারণে আমি ছেড়ে দিছি দাফনের অংশটা, আমি তো জানতাম না এটা, আপনি বলাতে না জানলাম, আমার কত নেকি ছুটে গেল, আফসুস করছে। না আমি যেটা শুনছি তুই মাতব্বরি গরনের কাড়া জানতে, এটা কইছে উনি না, উনি এটা বলছে তুমি মাতব্বরি করো না, আমি সাহাবি না, তুমিও সাহাবি বনাইছো, তুমি আমারে শিখাইতাম ইয়া, এটা তো বলে নাই। উনি আফসুস করছে যে হায় আমার কত বিশাল বড় নেকি ছুটে গেল, আমি যদি আগে জানতাম তাহলে আমিও তো দাফনের কাজে শরীক থাকতাম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, বর্ণনা, গুণাবলী, বৈশিষ্ট্য, বিস্তারিত সব কিছু, এর মূল সূত্র আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের আকওয়াল, তিন সূত্র থেকে এরপরে ওলামায়ে কেরামরা যেভাবে সাজাইছেন লিখছে সেগুলো শুনতে হবে, কিন্তু মূল ভিত্তি হবে কোরআন সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সমস্ত পরিচয় উনি নিজেরটা বলে গেছে, একটা কিছু বাদ দেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দেন না, হাদিসের মধ্যে স্পষ্ট আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফখ, শোনো আমি হলাম আদমের সমস্ত বংশধরের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এটা আমার অহংকার না, আল্লাহর দান। তিনি নিজে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা ফি আবাই মিল্লাদুন আদম সিফাহু বাল কুল্লুনা নিকাহ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম থেকে নিয়ে আমি মুহাম্মদ পর্যন্ত আমার যেই পূর্বপুরুষ, মনে করেন নবীজির বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর ওই আদম, আদম থেকে বাই সিরিয়াল আসতে 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 আব্দুল্লাহ, ঠিক না, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ওনার মার নাম হলো আমেনা, নাকি এই আমেনা থেকে আদম, মানে আদম হাওয়া, এই পর্যন্ত নবীজি বলেন আমার বাবা আব্দুল্লাহ, আমার মা আমেনা, ওনাদের আগ পর্যন্ত যে আদম এবং হাওয়া, আদম এবং হাওয়া থেকে আমার মা এবং বাপ পর্যন্ত আমাদের, আমার যেই বংশধারা, এই পুরা বংশধারার মধ্যে সর্বযুগে কোনো কালে কোনো একজন পুরুষ কিংবা নারী, মানে কোনো এক মা বাপ, কোনো এক পর্বে কেহই দুশ্চরিত্রা
ছিলেন না, বরং প্রত্যেকেই বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ ছিল। আমার বংশধারে কুফুরি জামানা গেছে, শিরিকের জামানা গেছে, কথা বুঝছেন না? মক্কার অশ্লীলতা, বেহায়াপনা, এটা স্বাভাবিক বিষয় ছিল। জিনা, ব্যভিচার, এটা ছিল তাদের কাছে একদম কি স্বাভাবিক বিষয়, স্বাভাবিক। সেই অবস্থাতেও, ওই হালাতেও কি হয় নাই? আপনার নবীজি বলেন যেখানে জিনা ব্যভিচার ফানিবাত আছিল, সহজ বিষয় আছিল, কেউ এটাকে কোনো আয়েব মনে করত না, আজকের ইউরোপ সেখানে আপনার ছেলে মেয়ে, হ্যাঁ, নারী পুরুষ কোনো কিছুর কোনো বাজ বিচার নাই, ফ্রি সেক্স তাদের ইউরোপের স্লোগান, অবাধ যৌন স্বাধীনতা, মানে যার যাকে পছন্দ হয়, যার সাথে যার মিল হয়, যে যারে মিলাইতারে বাল্ডি করতে পারে সে তার সাথে রাত কাটাবে, দিন কাটাবে, যা ইচ্ছা তাই করবে, ফ্রি মিক্সিং। এটা হলো আধুনিকতার স্লোগান। আজকের প্রজন্ম আপনার এটাকে সবচেয়ে ভদ্রতা মনে, এর বিরুদ্ধে যখনই আমরা বলি ভাই নারী পুরুষের আলাদা অবস্থান হওয়া উচিত, হ্যাঁ, এটাকে এ মৌলবীরা সংকীর্ণ, আমরা হুজুররা হয়ে গেলাম কি সংকীর্ণ, সংকীর্ণ। এক কলামিস্ট কিছুদিন আগে আপনার বাংলাদেশে ওই যে মহিলারা যে ফুটবল খেললা নেপাল থেকে বিজয় লাভ করছে, চ্যাম্পিয়ন হয়েছে, একজনে এক হুজুরের ছবি দিয়া, পিছন দিয়া, হুজুরের পিছনে ফুটবল দিয়া মহিলা মানে লাথি মেরে হুজুরে উড়ে মেরে ফেলাই দিছে, এটার কার্টুন দিছে যে হুজুররা তো চাইছে নারীকে আটকাইয়া রাখতে, নারী এখন চ্যাম্পিয়ন হইয়া ফুটবলের লাতিতে, নারী এখন হুজুরে কি করে দিছে, উড়াইয়া ফেলাই দিছে, লাতি মারছে ফুটবল দিয়ে শর্ট মারছে বাংলাদেশে। তো অথচ এজন্য বলতেছিলাম যে এটা ওই সময় আরো বেশি ছিল, সব আবার ফ্রি, কোনো নিয়ম কানুন ছিল। সেখানেও আল্লাহ নবী বলেন এরকম অবস্থা যে সময় জিনা ব্যভিচার একেবারে ডাইলবাত আছে, সেই সময়ও আমার পূর্বপুরুষের কেহ কোনোদিন অশ্লীলতা এই মন্দ আচরণের সাথে সম্পৃক্ত ছিল, এতটা পবিত্র বংশ। আনা খাইরুকুম নাসাবাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হচ্ছি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশের অধিকারী, আমার বংশ শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ বংশ। তো এজন্য আমার বলার উদ্দেশ্য হল রবিউল আউয়াল মাস, স্বাভাবিকভাবে আমাদের দেশে রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ ব্যাপক আলোচনা হয় কি না বলে, আলহামদুলিল্লাহ ভালো দিক হতেই পারে, যদিও নবীজির আলোচনা রবিউল আউয়াল মাসের সীমাবদ্ধ না, সীমাবদ্ধ সারা বছর, সারা মিনিট, সারা এখন আমি পানি খাব, নবীর আলোচনা কিভাবে তিনি পানি খাইতেন, এখন আমি বাথরুমে ঢুকব, নবীর আলোচনা তিনি কিভাবে ঢুকতেন, এখন আমি ঘুম যাব, নবীর আলোচনা তিনি কিভাবে ঘুম যেতেন, এখন আমি খানা কিভাবে খানা শুরু করব, এখন আমি হাত ধুব, নবীর আলোচনা তিনি কিভাবে হাত ধুইতেন, এখন আমি ঘুম থেকে উঠব, নবীর আলোচনা তিনি কিভাবে ঘুম থেকে উঠতেন। নবীজির আলোচনা কখন কখন, কথা বল না সারাক্ষণ, না সারাক্ষণ। আমি এখন হাসব তো তিনি কিভাবে হাসতেন, আমি এখন কাঁদব তো তিনি কিভাবে কাঁদতেন, হ্যাঁ, আমি এখন স্ত্রী সন্তানের কাছে থাকব তিনি কিভাবে তাদের সাথে থাকতেন,
আমি এখন বাজারে মানুষের সাথে কথা বলবো, তিনি কিভাবে কথা বলতেন? তাহলে কোন সেকেন্ড কোন একটা জিনিস বেটা বাদ, রাসূলুল্লাহকে বাদ দিয়া আরে কথা বলেন না কেন? নবীকে বাদ দিয়ে কি আলোচনা? তাইলে এখানে এই সংকীর্ণতার কি অর্থ আছে মিয়া? সীমাবদ্ধতার কি অর্থ আছে? এই বোকামির কি অর্থ হইতে পারে? প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, কদম কদম, নিঃশ্বাস। সাহাবীরা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন, তো বিসমিল্লাহ পড়তেন, বিসমিল্লাহ, এই এক ডোক খেতেন, নিঃশ্বাস আলাদা ফেলতেন, আরেক ডোক খেতেন, নিঃশ্বাস আলাদা ফেলতেন, আরেক ডোক খাইতেন, নিঃশ্বাস আলাদা ফেলতেন, এরপরে আলহামদুলিল্লাহ। তাইলে বলেন তো নিঃশ্বাসটা কোথায় ফেলবে? এটা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তাহলে যিনি নিঃশ্বাসে নিঃশ্বাসে আলোচনা যান, তো ওনারে বাদ দিবেন কখন আপনি মিয়া? আব্দুল হাকিম ভাই কয় না, তো তুই আর কইব কেন? মেনশে বলবো কি? আপনারা মসজিদ আপনারা না কইলে কইব বলেন? তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এটাই, সংকীর্ণতা না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আলোচনা, মহাব্বত, ইশক, সব কিছু সারাক্ষণ। কখন কখন ভালোবাসি? কখন কখন মহাব্বত করি? কখন কখন আলোচনা করি? কখন কখন নবীকে নিয়ে ভাবি? কখন কখন নবীর কথা শুনি? কখন কখন সারাক্ষণ, সারাক্ষণ নেই। তাইলে গিয়ে ভালোবাসো, তাইলে গিয়ে ভালোবাসো।